প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম মিশরীয় সভ্যতা। পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে মিশরের পিরামিড। সেই পিরামিডের ভেতরে রয়েছে মমি, যা বর্তমান বিজ্ঞানকেও পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছিল সে সময়। মিশরীয় সভ্যতার সেই পিরামিডের ইতিহাসকে থিম হিসেবে তুলে ধরা হয়েছে মুকুন্দবাগ অঞ্চলের লালকুঠি তরুণ সংঘের এবারের কালী পুজোয়। পুজোর উদ্যোক্তা লব মন্ডল বলেন, মানুষের সামনে প্রাচীন ইতিহাসকে তুলে ধরতে পেরে আমরা খুবই আনন্দিত। রবিবার বিকেলে পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শাওনি সিংহ রায়। উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ, এম জে ব্লকের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গোলাম মোহাম্মদ আকবরী, সমাজসেবী অরুণ সাহ সহ একাধিক। আজকে লালকুঠি তরুণ সংঘের পক্ষ থেকে মিশরের পিরামিডের স্টাইলে যে মণ্ডপ সজ্জা, সেটা সত্যি আমরা দেখে অভিভূত। শহরতলি এলাকায় অনেক সুন্দর সুন্দর মণ্ডপ হয়, কিন্তু একটা গ্রামীণ এলাকায় তাদের এই চিন্তাভাবনা, শুধু চিন্তাভাবনা না, চিন্তাভাবনাটাকে যে সঠিকভাবে রূপ দিয়েছে, এবং পিরামিডের ভেতরে ফারাওর সমস্ত মানে প্রতিকৃতি রয়েছে পিরা, সেগুলো দেখো। আমরা যারা যারা আছেন, আমার এখানে চেয়ারম্যান আছেন, আমাদের অরুণদা আছে, আমাদের আকবরী সাহেব আছেন, প্রধান আছেন, এখানকার ফুল টিম আছে, লবের ডাকেই আমাদের ছুটে আসা, সেটা দেখে সত্যি আমরা খুব অভিভূত হয়েছি এবং আমাদের খুব ভালো লাগছে। আমি এই তরুণ সংঘকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তাদের এই চিন্তাভাবনার জন্য, এবং সবার কাছে প্রার্থনা করি দেবী দীপাবলিকার আশীর্বাদে সবার জীবন যেন সুন্দর হয়। আমাদের এবারে থিম ছিল মিশরের পিরামিড। আমাদের এবার 24তম বর্ষ, উদ্বোধন করলেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহ রায় মহাশয়া। উপস্থিত ছিলেন আমাদের শাওনিজি তো ছিলই, তার সাথে ব্লক সভাপতি গোলাম আকবরী মহাশয়, উপস্থিত ছিলেন অরুণ সাহা মহাশয়, চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ, অরুণ সাহা, পরিমল্লা এবং আমাদের প্রধান জয়ন্তী মাহাতো এবং আরও অনেকেই ছিল। এই যে অভিনব উদ্যোগ, এই উদ্যোগ নিয়ে কী বলবেন? আমরা চেষ্টা করি প্রতি বছরই আমাদের এই গ্রাম্য এলাকার মানুষকে একটা নতুন কিছু দেবার। আমরা আগেরবারও দিয়েছি, বিগত দিনেও দিয়েছি, এবারও আমরা চেষ্টা করেছি বিনোদের মিশরের পিরামিডকে তুলে ধরার। মানুষের সাড়া কেমন মিলবে মনে হচ্ছে? আশা করছি সাড়া খুব ভালো মিলবে। আজকে আমাদের উদ্বোধন হলো, আজকে একটু হয়তো কম লোকজন আসবে, যেহেতু আজকে পুজো, অনেকে উপবাস থাকেন, আগামীকাল থেকে মণ্ডপে ভিড় উপচে পড়বে। মণ্ডপ কতদিন থাকবে? আমাদের 16 তারিখ পর্যন্ত থাকবে, 17 তারিখ বিসর্জন। আপনার নাম? লব মণ্ডল। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। ডাম 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 ড